মানে এই এই বাংলাদেশের এই সাগরের এই দিকটার ইলিশ মাছটা বেশি আসে, ইলিশ মাছটা বেশি আসে এদিকে, এই জন্য এদিকে ধরা পড়ে আর ওদিকে ধরা পড়ে না অতটা। ওরা আসে তার বাংলাদেশের এলাকার মাছ মারতে পারবে না। সমুদ্রটা সাগরটা এমনভাবে ভাগ করা আছে যে যে দেশের সাথে যে যে সাগরটা পড়বে সেই জায়গায় সবাই মাছ ধরতে পারবে। সবাইকে শুভেচ্ছা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা দুজনেই খেতে বসছি আবার, আজকেও খুব সাধারণ খাবার, হ্যাঁ রাতের খাবার আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে ইলিশ মাছের সর্ষে বাটা, আর পাতে হচ্ছে আমাদের দেশি নদীর মাছের সাথে আলু করলা দিয়ে চড়চড়ি, এই আর তেমন কিছু নেই, একদম সিম্পল সাদা মাটা। তো নাও শুরু করো। পেঁপের তরকারি আচ্ছা খাই আগে এগুলো দিয়ে, তারপরে দেখা দেবে। তরকারি তো বেশি লাগে না, বৃষ্টি দেখানি ঢাকার যায় মা আমাদের খাওয়ার ভিডিওগুলো জিজ্ঞেস করে দিন। খালি তো ঝালই দেখতে পাচ্ছি রে ভাই। হ্যাঁ হ্যাঁ না অতটা ঝাল হয়নি, ঠিকই আছে, মার একটু ঝাল কম লাগিয়েছে বলে একটু ভালো করে ঝাল ঝাল সাটে সুটে নাকি। আমি যে জিনিসটা বললাম তুলি, এই জিনিসটা ভাবার বিষয় আছে, এমনি বলি নাকি কথাটা বুঝে দেখো। সরাসরি আমাদের কিছু বলবে না, চুপ আসিস, কিন্তু মাঝের বলা উচিত মাঝের বলা উচিত, যখন পারবে না তখন আমি তো আসি। তাছাড়া আমি মনে মনে ভাববে যে আমাকে তো একবার বলেও না, আমার কি বললে আমি যাবো না বা পারবো না। মাছটা ভালো আছে তো, তুমি খাবে না মনে হয় না?
ভাত নিলে বেশি হয়ে যাবে, অতগুলো খাওয়া যাবে না, মোটা হয়ে যাবো না, সেটার জন্য না, ভাত কম করে খেতে হবে না, গরিব মানুষ। আর শুক্রবারে যাবে নাকি? তো ছুটি নেই, সঙ্গে শুক্র হয়ে যাবে। ভালো আছে মাছটা, খুব একটা খারাপ না। আর কত মাছ আছে? একই সমান একটা বাবা নিয়ে এসছিল। দিদি কাছে আসে দেখো নাকি? লাগবে না, ওটা লাগলে ইয়ে করতো। ভগবানের সৃষ্টি কত মধুর, অনেক মাছ আছে, অথচ এই মাছটা দেখো, ইলিশ মাছটা এত মজা। সাগর ইলিশ মাছ তো সাগরের মাছ। আছে কিন্তু সাগরের, বাংলাদেশের মধ্যে সাগর যেটা পড়ছে না, কক্সবাজার, তারপর পদ্মা নদী, মানে এই এই বাংলাদেশের এই সাগরের এই দিকটার ইলিশ মাছটা বেশি আসে, ইলিশ মাছটা বেশি আসে এদিকে, এই জন্য এদিকে ধরা পড়ে, আর ওদিকে ধরা পড়ে না অতটা। ওরা আসে তার বাংলাদেশের এলাকাতে মাছ মারতে পারবে না। সমুদ্রটা সাগরটা এমনভাবে ভাগ করা আছে, যে যে দেশের সাথে যে যে সাগরটা পড়বে সেই জায়গায় সবাই মাছ ধরতে পারবে, বুঝতে পারছ?
বেটা দুষ্টামি করিছো বেটা? গান না হলে নাচু হবে না তো? হ্যাঁ যাও নাচু করো যাও। হ্যাঁ চুলগুলো নষ্ট করলে খালে না লাগলো না? আসলে আপনারা এতক্ষণ যাকে দেখলেন উনি আমার শাশুড়ি মা, ওর মা তো। উনি আসছে আজকে সন্ধ্যাবেলা আসছে 5:30 ট্রেনে ওঠার জন্য, 3 ঘন্টা 3.5 ঘন্টা স্টেশনে বসেছিল, ট্রেন লেট। তারপর বহু কষ্ট করে বেচারা ট্রেনে আসলে, ট্রেনে উপরে উঠছে, তারপর আমি ফুলবাড়িতে গিয়ে স্টেশনে গিয়ে আবার ওনাকে নিয়ে আসছি। তো খাওয়া দাওয়া শেষ করে দাও। তো যাই হোক, খাওয়া দাওয়া মোটামুটি আমাদের শেষ, ও বেশ আরামসে খাচ্ছে। আমরা আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।